এই মুহূর্তে যে খবর আপনারা দেখছেন এটি মুর্শিদাবাদের জলঙ্গি থেকে এসেছে। জলঙ্গির ফরিদপুর অঞ্চলের পাকুর দেয়ার হাসপাতাল এলাকায় সেখানে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম বাবু। রাকিবুল, কি হয়েছে বিস্তারিত জানাও। দেখো, সকালের দিকে যে রান্নার ব্যাপার সেটা কিন্তু শুরু করেছিল বাড়ির গৃহিণী, তো ফলে রান্নার আগুন থেকে কিন্তু হঠাৎ করে আগুন লেগে যায়। এবং সেই সময় সকালের দিকে বাজারঘাটে সাধারণত মানুষ ছেলেরা অর্থাৎ ছেলেরা গিয়ে থাকে, ফলে ওই সময় কিন্তু বাড়ি অনেকেই ছিল না। হঠাৎ করে দপদপ করে আগুন জ্বলতে থাকে এবং একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় ঘটনা, এবং সেখানে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। যেহেতু বাড়ির যে মূল ঘর সেই ঘরটাতেই আগুন লেগে যায় উনুনের রান্নাঘরের পাশ থেকে, ফলে বিভিন্ন বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে পাম্প থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস কিন্তু পুড়ে ছাই হয়েছে এমনটা কিন্তু পরিবার সূত্রে জানা যায়। রাকিবুল, গতকাল ঈদ গিয়েছে, আজকেও একটা আনন্দের আবহ রয়েছে, সেই জায়গায় এই ধরনের অগ্নিকাণ্ড, এলাকার মধ্যে কি রকম প্রভাব পড়লো বা পরিবারের যারা রয়েছে তাদের মধ্যে কি রকম প্রভাব পড়লো, তারা কতটা দিশেহারা? দেখো দাদা, প্রথমেই বলি গতকালকে যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু মানুষজন কিন্তু বাড়িতে আসে, অনেকের বাড়িতে জামাই থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলেই কিন্তু আসে, যার জন্য কিন্তু সকাল সকাল রান্না শুরু করেছিল ওই বাড়ির মহিলারা, এবং সেখান থেকেই কিন্তু হঠাৎ করে আগুন লেগে যায় এবং সেখান থেকে কিন্তু লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় এবং আরো বহুত কিছুর ক্ষয়ক্ষতি হয় এমনটা কিন্তু জানা যাচ্ছে। যেহেতু ঈদের যে আক্রোশন সেটা কিন্তু সাত দিন ধরে মুসলিম সম্প্রদায় মানুষের মধ্যে থাকে এবং আনন্দ আনন্দ ভাব, বাড়িতে আত্মীয় স্বজনের একটা রমরমা ব্যাপার, সেই জিনিসটা কিন্তু সকল সমস্তটাই কিন্তু মাটি হয়ে গেল এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ রাকিবুল, তুমি বিষয়টি নজর রাখো, এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা বলা যেতে পারে যে ঈদের একটা আবহ এবং তার মধ্যে এই ধরনের ঘটনা। গৃহকর্তা এই বিষয় নিয়ে কি বলছে চলুন শুনে নি। কি কি পড়েছে বলো, এই যে আগুন, আগুন কিভাবে ধরলো এবং কি কি তোমার পড়েছে, কি কি ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কত হবে মোটামুটি? ক্ষয়ক্ষতি 50-60 হাজার মতন হবে। তুমি এখন কি বলতে চাইছো, ভিডিওর কাছে কিছু বলো আমাকে তুমি সাহায্য করতে পারো? ভিডিওর কাছে আমি সাহায্য চাচ্ছি, আমার কিছু ক্ষতিপূরণ কিছু কি করুক আসি দেখুক।